সময়টা যেন এখন আলিয়া ভাটের, একের পর এক চমক দেখাচ্ছেন রণবীর পত্নী আলিয়া ভাট। গত মাসে ভক্তদের জানিয়েছেন মা হতে চলেছেন এই অভিনেত্রী। একের পর এক হিট সিনেমা উপহার দিয়েও বেশ ফুরফুরে মেজাজে সময় কাটাচ্ছেন বলিউডের মিষ্টি মেয়ে আলিয়া ভাট। সাবলীল অভিনয় গুণে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বর্তমানে ক্যারিয়ারের সুপাতাস বইছে আলিয়ার জীবনে। এবছর হলিউডে অভিষেক হবে তার, এরইমধ্যে শুটিং শুরু করে দিয়েছেন। তবে সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে, সমালোচকরাও প্রশংসা করেছেন আলিয়ার। গাঙ্গুবাইয়ের পর ফের নন্দিত নির্মাতা সঞ্জয় লীলা ভানসালির সঙ্গে জুটি পাচ্ছেন আলিয়া। ছবির নাম বৈজু বাওয়ারা। অনেকেই ভেবেছেন সন্তান সম্ভবা হওয়ায় আলিয়া বিশ্রামে চলে যাবেন, তবে আলিয়া সেই গুঞ্জন নাকচ করেছেন। তিনি কাজ চালিয়ে যাবেন, ফলে বৈজু বাওয়ারা ছবির কাজও পরিকল্পনা মাফিক চলবে বলে ধারণা করা হচ্ছে। আলিয়া বলেছেন তিনি সন্তান সম্ভবা, অসুস্থ নন, কাজ থেকে ছুটি নেওয়ার প্রশ্নই আসে না। সঙ্গীত নির্ভর ছবি বৈজু বাওয়ারার কাহিনী গাঙ্গুবাই ছবিতে কাজ করতে গিয়ে শুনেছিলেন আলিয়া, তখনই তার গল্প পছন্দ হয়েছিল। ছবির নায়কের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ছবিতে রণবীর সিংকে দেখা যেতে পারে। এর আগে গার্লি বয় ও রকি আর রানী কি প্রেম কাহিনীতে অভিনয় করেছেন তারা। গার্লি বয় ছবিটি প্রশংসিত হয়েছিল, শেষের ছবিটি মুক্তির অপেক্ষায়। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।